নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি হচ্ছি তোমাদের ফ্রেন্ড শুভ্রা তো আজকে আমি আবার একটা ব্লগ শুরু করছি এবং আমি কদিন ধরে ব্লগ কেন করিনি ব্লগ তার কারণটা আমি নিশ্চয়ই এই ব্লগে শেয়ার করব তো কিন্তু আবার অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাও আছে যেগুলো এই বিগত দিনে হয়েছে তো সেগুলোই সেই মুহূর্তগুলো নিঃসন্দেহে শেয়ার করব তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমি যেখানে থাকি সেখানে ছত্রিশগড়ে যে জায়গাটায় থাকি এখানে হঠাৎ করে মানে মোটামুটি বলতে পারো সাত আট দিন ধরে তারও বেশি হবে মনে হয় দু সপ্তাহ কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জন্য যেটা হয়েছে নেটওয়ার্ক বিপর্যস্ত ছিল সেটা তো আলাদা ব্যাপার এছাড়াও একটা যেটা সব থেকে খারাপ জিনিস হয়েছে যে যে ঘটনাটা আমি বললে তোমরা বুঝতে পারবে আসলে আমার হাজব্যান্ড ছিল না দু সপ্তাহ মতোই ছিল না যখন এখানে প্রবল বৃষ্টি হচ্ছিল তখন আবার এখানে গণেশ পুজোও হয়েছে সেটারও যে যে মানে কিছু স্মৃতি আছে বলতে পারো স্মৃতি বলবো না কদিন আগেই তো হয়েছে তো কিভাবে আমাদের এই অ্যাপার্টমেন্টে গণেশ পুজো হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু তার আগে আমি একটা আমার মানে এক্সপিরিয়েন্স বলতে পারো লাইফের ফার্স্ট টাইম আমার সঙ্গে এরকম হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর যদি আমার চ্যানেলটি নতুন দেখছো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো বলি আমার সঙ্গে কি হয়েছে ব্যাপারটা সেটা হচ্ছে তারিখটা ছিল ছ তারিখ আর এখানে যেমন বললাম তার আগেও বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আবার বন্ধও হয়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো তারিখটা ছিল ছ তারিখ পাঁচ তারিখ রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে প্রচন্ড বৃষ্টি তো রাত্রিবেলা তো অতটা আমি টের পাইনি তো সকালবেলা আমি যখন উঠলাম ওঠার পর আমি যখন বিছানা থেকে নিচে পাটা রাখছি আমি দেখলাম আমার যে চপ্পলটা মানে ঘরে যেটা আমি পরে থাকি যে চটিটা সেটা ভিজে গেছে আমার মনে হলো এতটা জল কোথায় হলো কারণ তার আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে আমার যে বারান্দার যে দরজাটা ব্যালকনির দরজাটা আমি মনে করেছি রাত্রিবেলা কাপড় এরকম দিয়ে শুয়েছি ঠিক আছে যাতে জলটা না ঢোকে কারণ ওদিক দিয়ে একটু জল আসে তো যাই হোক দেখলাম ওই কাপড়টা তো শুকনো তাহলে কি করে এত মানে মানে শুকনো নয় ভিজে কিন্তু এতটাও জল ঢুকে নিজে আমার ওখানে ফ্লোরটা পুরো মানে জলে ভর্তি হয়ে গেছে তো যাই হোক আমি তারপরে লাইটটা জেলে দেখছি একদম আমার বেডরুম আমার ডাইনিং হল এই বেডরুম যেখানে আমি বসে কথা বলছি পুরো জলে ভর্তি মানে আমি ভেবেছি বোধহয় হয় বন্যা ফন্যা হয়ে গেছে মনে হয় সিরিয়াসলি প্রথমে সেটাই লাগে কি হলো আর আমি যেহেতু থাকি থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে এতটা কি করে মানে জল ইয়ে হলো মাথায় আসছে কি করে হলো বুঝতে পারছি না যাই হোক তো তখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর ওই দিনই ছ তারিখে আমার মেয়ের একটা এক্সাম ছিল স্কুলে তো যার জন্য মেয়েকে আমার স্কুল পাঠাতে হবে সেই জন্য আমি সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে উঠেছি যাই হোক আমি তাড়াতাড়ি করে টয়লেট থেকে এসে আমি ফার্স্টে জলটাকে ওয়াইপ নিয়ে ওটাকে টানার চেষ্টা করছি হল থেকে কোথায় টানবো মানে টানছি মানে এত পরিমাণ জল ঢুকেছে মানে সারা রাত্রির ধরে ঢুকেছে কেন ঢুকেছে কারণটা আমি বলবো পরে তো আমি তো বুঝতে পারিনি সকালবেলা উঠে দেখছি ভয়ঙ্কর জল যাই হোক তারপরে যতটা সম্ভব জলটাকে পরিষ্কার করে দরজাটা খুলেছি খুলে দেখছি যে সবাই জল ওরকম ওয়াইপ নিয়ে পরিষ্কার করছে আর আমার ফ্লোরটা যেহেতু খালি মানে খালি বলতে পাশে তিনজন মতো লোক থাকেন মানে ওনারা যেহেতু বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার মানে লেডিসকেও থাকে না সেভাবে তো কথাবার্তা হয় না তো যাই হোক ওরাই বললো যে রাত্রি দুটোর থেকে নাকি জল টলগুলো মানে আসছে আর ফলে ব্যাপারটা হচ্ছে ছাদে টপ ফ্লোরে সিক্স ফ্লোর আর কি যেটা সেখানে ছাদের যে জল যাওয়ার যে নালিটা সেটা জ্যাম হয়ে গেছে সেটা পরিষ্কার করা হয়নি যার জন্য ওইখান থেকে পুরো জলটা বেয়ে পুরো সমস্ত ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর পুরো জলটা পুরো ভর্তি হচ্ছে এবং যারা এই আমার যেমন ফ্ল্যাটটা হচ্ছে সিঁড়ির একদম গায়ে যার জন্য থাকে তাদের ফ্ল্যাটে পুরো জল ঢুকছে যাই হোক কিছু করার নেই কখনো কন্টিনিউয়াসলি জলটা আসছে এবার আমার টেনশন হচ্ছে জলটা তো আমি এ করছি কিন্তু মেয়ের তো স্কুল আছে আমাকে যেমন করে হোক সাতটার মানে দশ পনেরোর মধ্যে ওকে নিয়ে বেরোতে হবে যাই হোক ওকে মোটামুটি জলটাকে একটু টেনে কিন্তু জল কিছুতেই কমছে না কারণ আমার জলটা বাড়ছে কন্টিনিউয়াস আর যদিও আমি এন্ট্রান্সে যে দরজাটা জল ঢুকছে সেখানে আমি মানে দিয়ে দিয়েছি ভালো করে কাপড়টাপড় বেডশিট দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সেটাতে কি করা যাবে যেটুকু আছে জলটা কি করে বুঝতে পারছি না মেয়েকে উঠিয়ে কোনো ক্রমে রেডি করলাম টিফিন সেদিকে নুডলস করে দিয়েছিলাম সমস্ত টিফিন টিফিন করে আমি ওকে বললাম বিছানায় তুই বস বিছানা থেকে নামবি না কারণ স্লিপ কেটে যাবে তো আর আমিও ঘরে এই মেজেতে। ওই যে জল যেটা হয়েছে ভয়ঙ্কর পরিমাণ জল আমিও হাঁটতে পারছি না আমি যেটা তোমার বাইরে যাওয়া যে শুজ গুলো হয় যে মর্নিং ওয়াক শুজ বা এই ধরনের আমি ওইগুলো মানে পাম্পশু টাইপের আমি ওটা পরে ঘরে হাঁটছি না হলে আমি স্লিপ কেটে যাবো পরে যাবো আর যেহেতু আমি একা আছি হাজবেন্ডও নেই তো যাই হোক তারপরে ইন্টারকমে সব ফোন টোন করে জানা গেল সবার বাড়িতে জল ঢুকিনি যাদের ধারের গুলো সেগুলো জল ঢুকেছে আর তারপরে সেদিনকে স্কুলটা ক্যান্সেল হয়ে গেছিল তারপর টেনোতে মেসেজ এলো আমি যখন বেরোতে যাচ্ছি যে স্কুল ক্যান্সেল হয়ে গেছে তো লিফ্ট আর এদিকে লিফটেও জল ঢুকে গেছে নিচেও নামা যাবে না খুবই খারাপ অবস্থা তো যাই হোক ওই সিচুয়েশনে মানে আমি যে কি করে পুরো জলটাকে যে যে আমি আমি ক্লিন একা করতে আমার বাড়িতে কাজ করে মেয়েটি মানে সে প্রতিদিনই কাজ করতে আসে সে যত বৃষ্টি হোক আর যাই হোক ও সেদিনকে কাজ করতে এসেছিলো তো নিচেও একটা বাড়িতে কাজ করে আমি ওখানে ফোন করলাম ও তারপর এলো এসে ও আর আমি মিলে দুজন মিলে জল পুরো পরিষ্কার করেছি মানে খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল কি করে যে ম্যানেজ করেছি জানি না এই দেখাবো আমি তোমাদের যদি আমি যখন ভিডিওটা তুলেছি তখন তো অনেকটা জল মানে কমে গেছে যেমন কিছু করার পরে ভিডিওটা তুলেছি তাও জল আছে একটু তো মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল তো তার জেনে যেটা হয়েছে যে একটু শরীর টরিগুলো সবারই মোটামুটি খারাপ হয়েছিল আর এখানে ওয়েদার যেহেতু এখন এই দুদিন ধরে রোদ উঠছে না হলে একদম রোদ ওঠেনি পুরো মানে খুবই মানে একদম ঠান্ডা ঠান্ডা কনকনে ওয়েদার আর সবার জ্বর সর্দি তো লেগেই ছিল তো যাই হোক এই সব সত্ত্বেও কিন্তু আমাদের এখানে গণেশ পুজো যেটা সেটা খুব ভালো করেই হয়েছে যেরকম প্ল্যান করা হয়েছিল এবার ফার্স্ট টাইম এখানে বাচ্চারা ফাংশন হয়েছে আমাদের এই অ্যাপার্টমেন্টে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো সেটা শেয়ার করি তবে এই যে জিনিসগুলো হয়েছে এগুলোতে বলে না লাইফে ধরো এরকম কখনো কখনো আসে সেটাকে ম্যানেজ করা যদিও আমি প্রথমে ভীষণ ঘাবড়ে গেছিলাম যে কি করে কি করবো কারণ জলটা ঢুকে গেলে সেটাকে বের করা খুব একটা ইজি নয় মানে কিভাবে যে বের করেছি জলটা আমি জানি আর মুশকিল যেটা হয়েছিল এই ঘরে যে ঘরে আমি এখন তোমাদের সঙ্গে বসে কথা বলছি এই ঘরে আমার কার্টন যেগুলো থাকে না যখন কোনো শিফটিং হয় সেগুলো থাকে ওর নিচে পর্যন্ত জল জমে গেছিল তো সেগুলোকে বের করে এক এক করে ধরো কাজের লোককে দিয়ে তো সব কিছু করানো যায় না বা তাদের অত টাইমও থাকে না তো সেগুলোকে ঠিকঠাক করা বেশ টাইম লেগেছিল দুদিন তিন দিন টাইম লেগেছিল তো যাই হোক সেটা এখন হয়ে গেছে মিটে গেছে সমস্ত কিছু আর গণেশ পুজোটাও কিন্তু এই সবের মধ্যে খুব ভালো করে মিটেছে সেটা সব থেকে মানে আনন্দের যদিও যখন গণেশ ঠাকুরের ওইখানটা তো ওখানে এত এখানে জলের ফ্লো হয়েছে ওইখানেও পুরো জল জমে গেছিলো তো সেটাকে ভালোভাবে পরিষ্কার পরিষ্কার করা হয়েছিল সমস্ত ভালোভাবে মিটে গেছে হাজবেন্ডও চলে এসছে তো এখন মোটামুটি স্টেবল লাইফ তো এখন মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি কারণ তোমাদের সঙ্গে আমি একদম মানে কথা বলতে পাচ্ছি না করতে পাচ্ছি না সেই জন্য আরও তো চলো তোমরা দেখে নাও যে আমি গণেশ পুজোটা কিভাবে সেলিব্রেট করেছি ঠিক আছে আর এখানে আসলে এই মাঝখানটাতে কি হয়েছে গণেশ পুজো ছিল তারপরে এরকম ছোট ছোট অনেক মানে অনুষ্ঠান ছিল সব কিছু হয়নি তবে কিছু কিছু জিনিস হয়েছে গণেশ পুজোতেই মেনলি আর কি তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমাদের এখানে গণেশ ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি বাচ্চাদের কীভাবে ফাংশন হয়েছিল সব কিছু ঠিক আছে চলো তোমরা দেখে নাও তো দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের গণেশ ঠাকুর গণেশজি তো তার পূজা অর্চনা এখন চলছে এটা সন্ধ্যা আরতির সময় এটা সন্ধ্যা আরতি চলছে ওই যে দাঁড়িয়ে আছে সামনে ও অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান তো ও আর ওর হাজব্যান্ড মিলে আরতি করছে এখানে নিয়ম হচ্ছে সবাই মিলে আরতি করার আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে পাশে ওর ফ্রেন্ড দুজনে আরতি দেখার থেকে গল্পে বেশি মত্ত তো যাই হোক এখন সন্ধ্যা আরতি চলছে এই দেখো ঠাকুরটা আরেকবার খুব সুন্দর হয়েছিল আমাদের গণপতি বাপ্পা আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল তো এইটা আমার মেয়ে অ্যাকচুয়ালি ডান্সের রিহার্সাল করছে তো এটা ওইখানে নিচে ফাংশনে হবে তো আরও অনেকে আছে তো একা ঘরে আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছে তো সেটাই বলছে যে একটুখানি শ্যুট করে দাও অ্যাকচুয়ালি ওর বাবা তো এখানে ছিল না দিল্লিতে ছিল তো বললো আমাকে একটু শ্যুট করে দাও বাবাকে পাঠিয়ে দাও তো যাই জন্য সেটা আমি শ্যুট করছি আর কি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে গণপতি বন্দনা গানটা তো আমি দিতে পারছি না যদি কপিরাইট পড়ে যায় তো খুব সুন্দর ডান্স হয়েছিল সবাই খুব সুন্দর ডান্স করেছিল তো এইটা আরেকটা ডান্সের জন্য রিহার্সাল করছে এটা একটা ডুয়েট সং তো সেটাইও এখন রিহার্সাল করছে তো ওদের এখন হয়ে গেল ওই ডান্সটা রিহার্সাল করা এবার দেখো ওরা স্টেজে করছে সেম ডান্স তো এটাই বাচ্চাটা সামনে ছিল তাই স্টেজে ঢুকে পড়েছে তো এ দেখো আমার মেয়েকে চিনতেই পারছো নিশ্চয়ই যতটা সম্ভব ওকে সাজিয়েছি আসলে এটা ছিল একটা পুরনো দিনের হিন্দি গানের সঙ্গে ডুয়েট ডান্স গানটা খুবই পপুলার তো এরকম আরও অনেক ছোটো ছোটো বাচ্চা বাচ্চা কাপল করে ডান্স হয়েছিল খুবই সুন্দর ডুয়েট ডান্স হয়েছিল দেখতে থাকো তোমরা তো বাচ্চারা সবাই খুব এনজয় করেছিল তো এবারে চলে এসছে বিসর্জনের পর্ব এবার গণপতি বাপ্পা চলে যাচ্ছে বছরের মতো তো যাই হোক মনটা তো খুব বিষাদপূর্ণ হয়ে ওঠে পরের বছর এখানে থাকবো কিনা সেটাও ভেবে কারণ আমাদের একটু ট্রান্সফার হওয়ারও আছে তো না থাকার চান্সটাই নাইনটি পারসেন্ট তো যাই হোক এ বছরটা তো এনজয় করে নিই তো গণেশ ঠাকুর যখন চলে যাচ্ছে স্বভাবতই মন সবারই খুব ভারাক্রান্ত বুঝতেই পারছ আবার আসছে বছর হবে এখানে গণেশ ঠাকুরকে বিসর্জনের আগে আরতি করা হচ্ছে সবাই মিলে ধরে মানে থালিটা ধরে আর কি তো সবাই আরতি করছে বাচ্চারা সব দাঁড়িয়ে রয়েছে এখানে সামনেই একটা ছোটো নদী মতো আছে তো সেখানেই আর কি মানে বিসর্জন করা হয় তো আমরা সবাই গেছিলাম মানে বিকেলবেলার দিকে ছিল ভালোই লাগছিলো তো এরপর আমি তোমাদের জন্য তুলে ধরলাম আমার গণেশ পুজোর আমার ফ্রেন্ডসদের সাথে কিছু সুন্দর মুহূর্ত এরা সবাই আমার অ্যাপার্টমেন্টে থাকে তো গণেশ পুজোর সময় আর কি আমরা সবাই খুব আনন্দ করেছি এ দেখো বাচ্চারা সব ডান্স করার পর সবাই কস্টিউম একই রকম পড়েছে সেটা দিয়ে ছবি এটা আমার মেয়ে রেডি হচ্ছিল তখন তো এটা আর কি ফাংশন হয়ে যাওয়ার পর প্রত্যেক বাচ্চাকেই দেওয়া হয়েছে একটা ছোট করে একটা গিফট যাতে বাচ্চারা আরও এনকারেজ পায় এবং আরও ভালোভাবে করে পরের বছর সেই জন্য আর এটা খুব আমাদের গণপতি বাপ্পা খুব সুন্দর লাগছে না আর এটা আমার মেয়ে ওইটা যখন সাজাচ্ছিলাম ওকে তখন ছবি তোলা হয়েছে আমি আর আমার মেয়ে দুজনে এটা হচ্ছে তোমার গণপতি বাপ্পা এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের আমার সমস্ত কিছু বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই একসাথে আমরা সবাই একসাথে থাকি এখানে তো বুঝতেই পারছো ভীষণ মজা করেছি সবাই মিলে খুবই ভালো লেগেছে কারণ এই পুজোর কটা দিন আমরা সবাই একসাথে হয়েছি এবং সবার সঙ্গে দেখা হয়েছে এটাই তো থেকে বড় আনন্দের মুহূর্ত তাই না এটা আমার মেয়ে ওর বন্ধুর সাথে তো এটা গণপতি বাপ্পা সন্ধেবেলায় তুলেছি আর এটাও দেখো গণপতি বাপ্পা সন্ধেবেলার মুহূর্ত আর এরপরে দেখবে আমার মেয়ে সেলফি কুইন সে একটা সেলফি না তুলে কি থাকতে পারে আর এটা যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি একটু খাবারের ছবি আছে এই ভোগগুলো হয়েছিল গণেশ পুজোর সময় মানে এটা ঠিক ভোগ না এটা একদম লাস্টের দিন হয়েছিল আর আমি খাবারটাকে ওপরে এনেছিলাম কারণ আমার মেয়ের পরের দিন ছিল পরীক্ষা এক্সাম সেই জন্য আমি ওখানে গিয়ে বসে একটুখানি দেখা করেই চলে এসেছিলাম এটা হচ্ছে মুগ ডাল হালুয়া আর এরপরেও দেখো একটা ছবি আছে আমার সমস্ত বন্ধু বান্ধবরা মিলে তো এই ছিল আমার গণেশ পুজোর কিছু সুন্দর মুহূর্ত আমি সমস্ত কিছুটা ক্যাপচার করতে পারিনি কারণ তখন আমাকে একা মানে সবকিছু সামলাতে হচ্ছিল বুঝতেই পারছো তো হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি কিছু কাজের জন্য অফিসে কাজের জন্য দিল্লি যেতে হয়েছিল প্রায় পনেরো দিন মতো ছিল না তো অনেকটা অসুবিধা হয়েছিল বাইরে ঘর সব কিছু ম্যানেজ করা এমনিতেই ধরো একটু অসুবিধা হয়ে যায় আর যখন এইরকম একটা পরিস্থিতি থাকে যেখানে বৃষ্টি হলে ধরো কিছুই মোটামুটি অচল হয়ে যায় খুবই সমস্যা হয়ে যায় যাই হোক এখন সব স্টেবল হয়ে গেছে তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালোই লেগেছে আমি অনেকদিন পর আজকে ব্লগ দিলাম এবার থেকে আমি ডেলি ব্লগ কন্টিনিউ করব তো চলো আবার আমি তোমাদের সঙ্গে দেখা করছি পরের ব্লগে ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যখন সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করে দেবে চলো আমি আবার তোমাদের সঙ্গে দেখা করছি পরের ব্লগে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো